AI দ্বারা উন্নত একটি ভাষা মডেল GPT মানে জেনারেটিভ প্রাক প্রশিক্ষিত ট্রান্সফর্মার মূলত একটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রোগ্রাম যা মানুষের ভাষা বোঝার জন্য এবং প্রশ্ন এবং বিবৃতিতে মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করতে ইন্টারনেট থেকে প্রচুর পরিমাণে পাঠ্য ডেটার উপর প্রশিক্ষিত হয়েছে আমার লক্ষ্য হলো ব্যবহারকারীদের সহায়ক এবং তথ্যপূর্ণ প্রতিক্রিয়া প্রদান করা এবং প্রাকৃতিক ভাষা বোঝা বা তৈরি করা জড়িত কাজগুলিতে সহায়তা করা GPT জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার এর প্রথম সংস্করণটি জুন 2018 সালে ওপেনআই দ্বারা চালু করা হয়েছিল এই প্রাথমিক সংস্করণটিকে GPT অ্যাপ বলা হয় এবং এতে 117 মিলিয়ন প্যারামিটার ছিল যা ভাষা মডেলের জটিলতা এবং আকারের একটি পরিমাপ তারপর থেকে ওপেনএআই GPT এর আরও বেশ কয়েকটি সংস্করণ প্রকাশ করেছে যার সংখ্যা ক্রমবর্ধমান পরামিতি এবং ভাষার কার্যগুলিতে উন্নত কর্মক্ষমতা রয়েছে GPT এর সর্বশেষ এবং সবচেয়ে উন্নত সংস্করণ হল GPT -3 যেটি 2020 সালের জুন মাসে প্রকাশিত হয়েছিল এবং এতে 175 বিলিয়ন প্যারামিটার রয়েছে GPT এর এই সংস্করণটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণে একটি অগ্রগতি হিসাবে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে এবং এটি AI সম্প্রদায় এবং এর বাইরেও অনেক উত্তেজনা এবং আগ্রহ তৈরি করেছে চ্যাটজিপিটি একটি ভাষা মডেল হিসাবে GPT-3 এর উপর ভিত্তি করে এবং ওপেনআই দ্বারা এই শক্তিশালী ভাষা প্রক্রিয়াকরণ প্রযুক্তির সাথে যোগাযোগ করার জন্য ব্যবহারকারীদের একটি কথোপকথনমূলক ইন্টারফেস প্রদান করার জন্য তৈরি করা হয়েছে চ্যাটজিপিটি দিয়ে খুব সহজে বিষয়বস্তু ইবুক গানের কবিতা ইত্যাদি তৈরি করা যায় নামের ট্রান্সফর্মার একটি নির্দিষ্ট ধরনের গভীর শিক্ষার স্থাপত্যকে বোঝায় যা প্রাকৃতিক ভাষা প্রক্রিয়া এবং তৈরি করতে ব্যবহৃত হয় ট্রান্সফর্মারগুলি ভাষা সম্পর্কিত কাজগুলির জন্য বিশেষভাবে উপযুক্ত কারণ তারা সমান্তরালভাবে শব্দগুলি প্রক্রিয়া করতে এবং পাঠ্যের দীর্ঘ ক্রমগুলির উপর প্রসঙ্গ এবং অর্থের ধারণা বজায় রাখতে সক্ষম GPT এর যে সংস্করণটি আমি উপরে তালিকাভুক্ত জ্ঞান কাট অফ তারিখ অনুসারে এর উপর ভিত্তি করে তৈরি করছি তা হল GPT -3 যা বর্তমানে উপলব্ধ সবচেয়ে উন্নত ভাষার মডেলগুলির মধ্যে একটি GPT-3 প্রচুর পরিমাণে পাঠ্য ডেটার উপর প্রশিক্ষিত হয়েছে বই নিবন্ধ ওয়েবসাইট এবং আরও অনেক কিছু সহ এবং বিস্তৃত প্রম্পটের জন্য আশ্চর্যজনকভাবে সুসংগত এবং প্রাসঙ্গিকভাবে উপযুক্ত প্রতিক্রিয়া তৈরি করতে পারে যদিও আমি নিখুঁত নই এবং কখনো কখনো ভুল করতে পারি বা সর্বোত্তম এর চেয়ে কম প্রতিক্রিয়া প্রদান করতে পারি আমি ক্রমাগত শিখছি এবং উন্নতি করছি ওপেনএআই এর প্রকৌশলী এবং গবেষকদের দলের চলমান উন্নয়ন এবং প্রশিক্ষণের জন্য ধন্যবাদ